আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه والا প্রথম প্রশ্ন দৈনন্দিন জীবনে কারো সাথে জীবনে চলতে সমস্যা হচ্ছে এমন অবস্থায় কারো সাথে সমস্যা সমাধানের জন্য আলোচনা করলে কি সেটা গীবত হবে এরকম অবস্থায় আমরা কি করতে পারি আমরা তো মনে এটা আলোচনা করেছি আপনি যদি সমস্যা সমাধানের জন্য কোনো ব্যক্তির সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সত্যি এই আলোচনার মধ্যে সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে তাহলে কিন্তু এটা গীবত হবে না আমরা বলেছি কিন্তু আসলে গীবত করতে গিয়ে যদি আপনি নিজেকে সান্ত্বনা দেন এটা তো একটা আলোচনা হচ্ছে একটা সমাধান হয়তো বেরিয়ে আসবে নিজেকে সান্ত্বনাটা দিলেন আসলে কিন্তু আপনি গীবত করছেন তাহলে এই এটা হবে লেম এক্সকিউজ এটা গ্রহণযোগ্য হবে না আপনাকে সত্যিকার সমাধানের জন্য সত্যিকার অথরিটির সাথে অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করতে হবে সেটা হলে এটার গীবত হবে না আচ্ছা আরেকটা প্রশ্ন ঘরে বা বাসায় সুন্নাত সালাত আদায় করলে সওয়াব বেশি জামাতে ফরজ সালাতের সালাম ফেরানোর পরপর উঠে গিয়ে চলমান অবস্থায় জিকির আজকার পড়তে পড়তে বাসায় সুন্নাত সালাত আদায়ের জন্য গমন করলে মসজিদে বসে সালাম ফেরানোর পর সুন্নাহ মতে যে জিকির আজকার আদায় করা হয় তার সমতুল্য সওয়াব হবে কিনা ধরেন আপনি যে কম্পেয়ারটা করেছেন এরকম কোনো কম্পেয়ার আসলে হাদিসে পড়েনি যেখানে কম বেশি হবে তবে কোনো সন্দেহ নেই মসজিদ তো শ্রেষ্ঠ জায়গা তাই না এটা বুখারীর বর্ণনাই আছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা প্রিয়তম জায়গা আল্লাহর কাছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম জায়গা কি মসজিদ তাহলে মসজিদে বসে আপনি যত ইবাদত করেন ইভেন চুপচাপ বসে থাকেন সওয়াবের নিয়তে ইন্তেজারান লিসসালাহ পরবর্তী সালাতের ইন্তেজারের জন্য এটার মধ্যে তো সওয়াব আছে আছে না তাহলে মসজিদে অবস্থানের সাথে এবং মসজিদে বসে কোনো জিকির আজকার পড়া কোরআন তেলাওয়াত করা অন্য যে কোনো ভালো কাজ করা এই যে হালাকা করা দার্স দেওয়া এটা পৃথিবীর আর যে কোনো জায়গায় দেওয়ার চেয়ে উত্তম তাহলে মসজিদে দোয়া কালাম পড়া এবং আজকার পড়া অন্য জায়গার চাইতে উত্তম এটা মসজিদের কমন ফজিলতের কারণে অতএব এটাকে সমতুল্য বলা যাবে না অবশ্যই মসজিদে আমলের গুরুত্ব অনেক বেশি আর এজন্যই দেখেন মসজিদের সাথে যার হৃদয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় সে কিন্তু ওই যে আরশের দিকে সাত ব্যক্তির এক ব্যক্তি তাহলে এটাকে আপনি কোনো মতে অন্যগুলোর সাথে মেলাতে পারেন না মসজিদের মর্যাদা অনেক বেশি অনেক বেশি মসজিদে শুধু বুড়োরা আসবে এমন নয় তরুণরা আসবে মহিলারা আসবে তরুণীরা আসবে তারা তাদের সেকশন থাকবে বাচ্চারা তাদের সাথেও আসবে পুরুষদের সাথেও আসবে যাতে করে মসজিদের সাথে ওই যে তাআল্লুকের ওই কালচারটা তৈরি হয় অতএব মসজিদ শ্রেষ্ঠ জায়গায় অন্য জায়গার আমলের চাইতে মসজিদের আমল বেশি তাহলে কি আপনি মসজিদে বসে থাকবেন কাজ করতে হবে না আপনাকে এক জায়গায় যেতে হবে আপনি বললেন যে যাইলে তো আর এত সব পাবো না কি বসে থাকি তো জীবনটাই তো অচল হয়ে যাবে একটা জিনিস শুধু মনে রাখবেন যে আপনি আপনার প্রথমত কর্তব্যগুলো ঠিক মতো পালন করেন আল্লাহ যে ফরজ ওয়াজিবগুলো আমাদের উপর অবধারিত করেছে সেটা আপনার জ্ঞানের জায়গাটাকে আপনি কমপ্লিট করে ফেলেন যেন আল্লাহ সম্পর্কে ভুল ধারণা না থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ভুল ধারণা না থাকে সাহাবায়ে কেরাম সম্পর্কে ভুল ধারণা না থাকে ইসলাম সম্পর্কে কোনো ভুল ধারণা না থাকে এরপর করণীয় কাজগুলো যেটা আজকে শুরুতেই বললাম যথাসম্ভব করবেন আপনাকে তো জীবনও চালাতে হবে পেটও চালাতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে ঘরের বাইরেও যেতে হবে মসজিদের বাইরেও যেতে হবে সারাক্ষণ তো মসজিদে থাকতে বলা হয়নি তাই না তাহলে আপনি কম্পারিশনে যাচ্ছেন কেন আপনার দেখের আজকার যেমন আপনাকে অফিস ধরতে হবে 7টায় অথবা অনেক সময় আপনাকে ফজর পড়ে ধরতে হবে সে কারণে আপনি আজকারগুলো পথে পড়ছেন এতে সমস্যা কোথায় এতে সমস্যা কোথায় সব দুটো কম হলে আপনার কি সমস্যা আছে আপনি দেখবেন যে আপনি ফরজটাকে তরক করবেন না আপনি মানুষের অধিকার নষ্ট করবেন না আপনি আল্লাহর হক নষ্ট করবেন না এটা যদি নিশ্চিত করেন তাহলে আপনি নিশ্চিত সফল কাম বেদুইনের সে হাদিসটা আপনাদের মনে আছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি এসে বললেন পাঁচ ওয়াক্ত সালাত পড়ি আর কোনো সালাত আছে বললেন যে না তাহলে পড়বো
রমজান মাসে সিয়াম রাখি আর কোনো সিয়াম ফরজ বলছে না তাহলে বলছে আর কোনো কিছুই করব না যাকাতের বাইরে আর কোনো সাদাকা কি আমার উপর ফরজ বলছেন না তাহলে আর কোনো সাদাকাও দেব না উনি যখন চলে যাচ্ছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং সাহাবাদেরকে বললেন যে যদি কেউ সফল লোক দেখতে চায় জান্নাতি লোক দেখতে চায় এর দিকে তাকাবে এতে বেসিক নলেজটা পাওয়া গিয়েছে জান্নাতি হওয়ার জন্য দুনিয়ার সব কাজ করতে হবে নট নেসেসারি কিন্তু জরুরি কাজটা আপনাকে করতে হবে অনেকে মসজিদে প্রবেশ ও প্রস্থানের সময় উচ্চস্বরে সালাম প্রদান করেন এতে কেউ সালাতরত অবস্থায় কোরআন তেলাওয়াত বা জিকির আজকাররত থাকে এতে এইসব ব্যাপারে একনিষ্ঠতা ব্যাহত হয় এই ব্যাপারে সুন্নার বিধান কি সালাম কি কেউ চিৎকার করে দিতে আমি দেখি নাই স্বাভাবিক সালাম দিচ্ছেন এটা আপনার অসুবিধা হবে কেন বলেন তো এই মসজিদে কি দেখছেন নাকি চিৎকার করে সালাম দিতে আমি দেখিনি এখনো শুনিনি আমাদের কিছু লোকদের রোগ আছে বুঝছেন একটু জোরে আমিন বললে অনেকের অন্তর কেঁপে যায় মুশকিল অর্থাৎ আপনি যা পছন্দ করেন না সেটাতে আপনি নিজের জন্য ডিস্টার্বটা তৈরি করে নিচ্ছেন মসজিদ নববীতে যান দরসের জায়গায় দরস চলছে নামাজের জায়গায় নামাজ চলছে তাই না প্রত্যেকে যে যার কাজে আপনি আপনার কাজে নিযুক্ত থাকেন আপনি দেখেন এই যে গাড়ি ঘোড়া চলছে এই আওয়াজটা কি বন্ধ করতে পারবেন বলেন হসপিটালের রোগীদেরও তো কোয়াইট কাম পরিবেশ দরকার কিন্তু তাদের কানেও তো গাড়ির পিপ পিপ আওয়াজ যায় যায় না কেউ তো সেটা নিয়ে কোনোদিন প্রশ্ন করলেন না সালাম দিচ্ছেন তাকে সালাম দিতে দেন আপনার অসুবিধা হলে আপনি মসজিদ কর্তৃপক্ষকে বলেন যে সালামটা আরেকটু আস্তে দিতে বলেন অসুবিধা নেই আস্তে সালাম দেওয়া যায় তাই না অনেক চিৎকার করে সালাম কেউ দিতে আমি শুনি নাই তারপরেও বললাম যদি কোনোদিন এই ধরনের ত্রুটি দেখেন এবং সেটা ত্রুটির পর্যায়ে যায় তখন আপনারা এর সংশোধনের জন্য চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য একটা ডিস্টার্ব তৈরি করে নেবেন না একজন লোক কোরআন তেলাওয়াত করছে আপনার কেন ডিস্টার্ব হবে আমরা তো এতে কাফের সময় মসজিদ নববীতে কিংবা মসজিদ হারাম মাক্কা দেখলাম যে অনেকে জোরে তেলাওয়াত করছে এ পাশে করছে এ পাশে করছে আবার অনেকে একাধারে দূর একা দূর একা করে সালাত পড়ছে তারও অসুবিধা হচ্ছে না এর অসুবিধা হচ্ছে না ওর অসুবিধা হচ্ছে না চলুন মাইন্ড সেটিং আপনি যখন বলবেন যে কেউ যদি একটা টোকা দেয় তাতেও আপনার অসুবিধা তখন আপনার অসুবিধাই হবে কারণ ওই যে আপনার অসুবিধা আসলে মানসিক মনের মধ্যে অসুবিধা তৈরি করে ফেলেছে আর যদি আপনি মনে করেন যে নো এরা ডিস্টার্ব করুক চিৎকার করুক আমি আমার কাজ করি তাহলে সমস্যা হবে আমরা জানি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বিশেষত যেমন গিটার দফ ছাড়া যে কোনো ইনস্ট্রুমেন্ট এগুলো হারাম ইউসুফ ইসলাম তিনি গিটার এবং অন্যান্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তার গান অ্যালবাম রচনা করতেছেন ইউসুফ ইসলাম তিনি কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছেন এটা তার খুব ভালো একটা কাজ কিন্তু তিনি যদি ইদানিং মিউজিক ধরে থাকেন এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা তার ভুল একটা কাজ তিনি যাই করেন সেটা তার দলিল হতে পারে না তাই না কিছু কিছু স্কলার তারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে জায়েজ বলছেন আমাদের বড় বড় স্কলাররা সবাই তার প্রতিবাদ করেছেন রদ করেছেন বই লিখেছেন এবং কোরআন হাদিস থেকে প্রমাণ দিয়েছেন যে না একমুখী দফ ছাড়া সব ইনস্ট্রুমেন্ট শরীয়তে নিষিদ্ধ এবং তাও ওই দফটা ঈদের দিন বা বিবাহের অনুষ্ঠানে কিশোরদের জন্য বা বালকদের জন্য জায়েজ কিন্তু গান বাজনা বাদ্যের জন্য এগুলো জায়েজ এটা আমাদের সালাফ কখনো বলেননি এখন তো নতুন নতুন কত ফাতাওয়া বের হচ্ছে আর ন মুসলিম হোক আর পুরাতন মুসলিমই হোক অথবা জন্মগত মুসলিমই হোক কেউ কিছু করলে সেটা দলিল হয়ে যায় না আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আপনাদেরকেও আল্লাহর জন্য ভালোবাসি আহাব্বাকুমুল্লাযী আহাব্বাবতুমুনি ফি আমাকে একটু নসিহা করুন যে আমি বাংলাদেশ পুলিশে চাকরি করি চাকরি শেষে আমরা পেনশন পাই সেটা কতটুকু গ্রহণ করতে পারবো একটু যদি বলতেন পেনশন তো গ্রহণ করতে পারবেন পারবেন না কেন শুধু সুদটা বাদ দেবেন আর কি কারণ এক এক জায়গা তো এক এক সিস্টেম কোথাও দেখা যাচ্ছে যে তাদের বেসিক থেকে পিএফ ফান্ডে যে টাকাটা তোলা হয়
কর্তৃপক্ষ তাদেরকে সমপরিমাণ টাকা গ্র্যাচুইটি হিসেবে দেন, এটা জায়েজ। মানে এই জন্য যে তিনি 10 বছর বা 20 বছর একাধারে কাজ করেছেন। কিন্তু কোনো কোনো পিএফ ফান্ডে আমরা দেখি সেখানে গ্র্যাচুইটি আলাদা হিসাব করা হয় কিন্তু সুদ হিসাব করা হয়। যদি কোনো কর্তৃপক্ষ বলে দেয় যে এটা সুদ, তাহলে সেটা কনজিউম করা তার জন্য জায়েজ হবে না। যদি তার অ্যাকাউন্টে দিয়ে দেয় তাহলে তিনি সেটা তুলে জনকল্যাণে সোভেনিয়া ছড়া ব্যয় করবে। আমাদের সমাজে বিয়েকে কেন্দ্র করে যে জাহেলি রীতি পালন করা হয় সেখানে যদি আমাকে দাওয়াত করা হয়, তখন ওই পরিস্থিতি আমার কী করণীয়? আপনি জাহেলিয়াতের সমস্ত স্বভাব এবং প্রথা এগুলো বর্জন করবেন এবং জানিয়ে দিবেন যে যেটা শরিয়া সম্মত নয় এই ধরনের কাজে আমি সহযোগিতা করব না। তবে শুরুতেই যুদ্ধাংদেহী মনোভাব না নিয়ে নাসিহা করেন, বোঝান, সংশোধন করেন, বলেন যে এই কাজগুলো আপনারা অ্যাভয়েড করেন, এই পদ্ধতিতে বিবাহটা সসম্পন্ন করেন। এতে অনেক সময় কাজ হয়, আমি দেখেছি প্রচুর। আমাকেও এক বা একাধিক বিয়েতে ইনভাইট করা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম ছেলে মেয়ে একসাথে কিনা, বলল যে হ্যাঁ একসাথে। আমি বললাম তাহলে আমার যাওয়াটা সম্ভব হবে না, সুন্দর করে বললাম। বলল যে আচ্ছা ঠিক আছে। এরপরে দুই সপ্তাহ পরে আবার আমাকে ফোন করে বলে যে আমি সব পক্ষকে রাজি করিয়েছি যে তারা ছেলেরা মেয়েরা আলাদা থাকবে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, যদি সেই শর্তটা আপনারা পূরণ করেন, কারণ এটা ইসলামসম্মত, বিবাহটা ইসলামসম্মত একটা শরীয়ত বিধান, ওই কাজটা করতে গিয়ে আপনি ইসলামকে ভায়োলেট করবেন, এটা তো গ্রহণযোগ্য না। একটা নতুন দম্পতি তৈরি হবে, যাত্রা শুরু করবে, আর ওই দিনই আল্লাহর নাফরবাণী করবেন, এটা তো হয় না। এই জিনিসগুলো ওনারাও ভালো করে বুঝালেন, দেখা গেল যে তারা মেনে নিল। তাহলে আপনি শুরুতেই যদি বলেন তোমার বিয়েতে আমি যাব না, এই যে অ্যাপ্রোচটা, এটার চেয়ে উত্তম অ্যাপ্রোচ হচ্ছে আপনি বলেন যে ভাই এই ভায়োলেশনগুলো হচ্ছে, এগুলো বন্ধ করেন, তাহলে আমি এবং আমরা যারা দিনকে ভালোবাসি তারা নির্দ্বিধায় আসতে পারবো, তাই না? পজিটিভ কথা। মাইয়েতকে কবরে মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়ামিনহা এরকম কোনো কিছু নেই, বরং আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, সালাতের বৈঠকে শাহাদাত আঙ্গুল নড়াচড়া না করে শুধু আঙ্গুলটি সোজা কেবলামুখী উঠিয়ে রাখা, তার দিকে দৃষ্টি রাখলে চলবে কি না? রাসূল সাল্লাল্লাহু সাল্লাম থেকে অনেকগুলো হাদিস আসছে যেখানে তিনি আঙ্গুল নাড়ানোর কথা বলেছেন এবং বলেছেন ইয়াদউ বিহা, এই যে সাব্বাবা দিয়ে তিনি দোয়া করতেন, অর্থাৎ দোয়ার সাথে সাথে মাঝে মাঝে আঙ্গুলকে নাড়ানো, এটাই হচ্ছে শরীয়ত সম্মত। তাহাজ্জুদ সালাতের মর্যাদা পেতে রাতে ঘুম থেকে উঠে সালাত দীর্ঘ করতে হবে নাকি দুরাকাত সালাত শেষ রাতে ছোট করে পড়তে পারলে আল্লাহর কাছে তাহাজ্জুদ বা মর্যাদাপূর্ণ মর্যাদা পাওয়া যাবে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তিনি তো তাহাজ্জুদটা মধ্যরাত্রি থেকে শুরু করতেন, কখনো রাতের শেষ তৃতীয়াংশেও পড়তেন, সেটা অল্প সময় যদি পড়তে চাইতেন 3 ঘন্টা। তিনি যেমন 12 ঘন্টার মধ্যে প্রায় 9 ঘন্টার কাছাকাছিও তাহাজ্জুদ পড়েছেন, তা নাহলে কীভাবে বাকারা, আল ইমরান, তাই না? এক রাকাতে পড়ে ফেলেন, সূরা নেসা পর্যন্ত বলেন, তো আপনার 1 ঘন্টা লাগবে? এই 3টা সূরা পড়তে আপনার মিনিমাম 3 ঘন্টা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসটা সূরা মুজদামিলের মধ্যে জানা যায়, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি, এই যে নিসফাহ অর্থাৎ অর্ধরাত্রি, অথবা তার থেকে একটু কম মানে 1/3, অথবা তার থেকে বেশি মানে অর্ধেক রাত্রি যেতে বেশি তাহলে 2/3। তো আপনি সেখানে মাত্র 2 রাকাত পড়তে চাচ্ছেন, সেটাও ভালো, না পড়ার চাইতে সেটাও ভালো, কোনো সন্দেহ নাই, পড়েন যতটুকু সম্ভব, কারণ এখানে বাধা ধরা কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 11 রাকাত পড়লেও বলেছেন কি, সলাতুল লাইলি মাতনা মাতনা, 2 রাকাত 2 রাকাত করবে। এখন কেউ যদি বলে যে আমি 2 রাকাতই পড়তে পারলাম, আমি পারলাম না, ওকে, কেউ যদি 4 রাকাত পড়ে তাও ওকে, এভাবে পড়তে থাকুক তাও ওকে, শেষে গিয়ে 1 রাকাত পড়বে সে ভেতের। আর যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদতকে এবং লম্বা করে পড়াকে সে অনুসরণ করতে চায়, সেটা সবচেয়ে উত্তম।
কসর সালাত আদায়ের বিধান কি? সফর করলে কসর করতে পারবেন, বাড়িতে বসে কসর করা যাবে না, এটা হচ্ছে বিধান। সালাত জমা করার নিয়ত করে যদি সে পড়তে না পেরে মারা যায়, আচ্ছা এক্ষেত্রে সে কি অপরাধী হবে? প্রশ্নটা তো একটু জটিল হলো না। সালাত জমা করার নিয়ত করে সে পারল না, হঠাৎ মারা গেল, হঠাৎ মারা গেলে তো করার কিছু নেই। দেখতে হবে জমা করার যখন নিয়ত করল, নিয়তটা সাথে ওয়াক্তটা ওয়াসের কি না। যেমন ধরেন মাগরিব আর এশা একসাথে পড়বে, সে এশার সময় অসুস্থ ব্যক্তি ধরলাম, সে মাগরিবটা মাগরিবের সময় পড়ল না, মনে হয় প্রশ্নটা ওই জায়গাতেই আর কি। এখন মাগরিবটা কি করলো? তাখির করলো। কোন নিয়তে? জমার নিয়তে। জমার নিয়তে তাখির করলে এটাকে আর তাখির বলা যাবে না, এটা জমা তাখির, এটা জায়েজ আছে সফর অবস্থা, অথবা সফর অবস্থা ছাড়াও বিশেষ পরিপ্রেক্ষিতে এটা জায়েজ হতে পারে। তো এখন কথা হলো যে তিনি মাগরিবের সালাতটা তাখির করে এশার সালাতে পড়বেন নিয়ত করেছেন, বাট এশার সালাতে যখন ওয়াক্ত হলো তখন তিনি মারা গেলেন, তার পাপ হবে কিনা? উত্তর হচ্ছে না, কারণ এশার সালাতের ওয়াক্ত হলো আধা ঘন্টা হলো বা এক ঘন্টা হলো বা দেড় ঘন্টা হলো, আরও সময় আছে, আরও সময় যেহেতু আছে তিনি হয়তো সেই সময় পড়ার নিয়ত করেছেন, সময় আছে পড়ার নিয়ত করেছেন, তার আগে মারা গেলেন, তাহলে তার উপরে কোনো পাপ বর্তাবে না। কিন্তু যদি এশার ওয়াক্ত চলে যায়, জমার তিনি করলেন না, তার হুঁশ আছে, কিছুটা অসুস্থ হলেও তিনি সালাত পড়তে পারতেন, তাহলে তিনি পাপি হবেন। বুঝতে পেরেছেন? এই কবরের আজাব সম্পর্কেও দু একটি কোরআনের আয়াত বলবেন। কোরআনে কবরের আজাব এই কথাটা সরাসরি না থাকলেও ফেরাউনের ব্যাপারে বলা হচ্ছে যে ফেরাউনের শাস্তি সকাল সন্ধ্যায় তার উপর আরোপ করা হয়, ইউরাদুনা আলাইহা, কোরআন এভাবে এখানে উল্লেখ করা হয়েছে। এটা স্পষ্ট ইন্ডিকেশন, মুফাসসিরগণ বলেছেন যে তার যে বর্তমানে, কারণ এখন তো আর হাসর নশর এখনো হয় নাই, হয়েছে, তাহলে এখন তার কি আজাব হচ্ছে? কবরের আজাব। অতএব ফেরাউনের যে আজাবের ব্যাপারে কোরআনের যে আয়াতটা আছে তাতে কবরের আজাব সাব্যস্ত হয়। আচ্ছা, সুন্নত সালাত বাসায় আদায় করলে 27 গুণ নেকি? 27 গুণের কথা তো হচ্ছে জামাতে সালাতের কথা বলা হচ্ছে, 25 গুণ 27 গুণ। সুন্নত সালাত বাসায় পড়লে 27 গুণ নেকি, এরকম কোনো হাদিস আমি পাইনি। কোনো পুরুষের অতিরিক্ত মাজি বের হওয়ার সমস্যা থাকলে সে কীভাবে তার নামাজ কোরআন তালাওয়াত আদায় করে? যদি অনর্গল থাকে তাহলে অনর্গল পেশাবের মতো হুকুম হবে তার, প্রত্যেক ওয়াক্তে সে অজু করবে এবং ওই ওয়াক্তের সমস্ত সালাত ফরজ নফল সে পড়তে পারবে, তেলাওয়াত করতে পারবে। বেতরের নামাজ 1 রাকাত পড়ি, রুকু শেষে দাঁড়িয়ে হাত তুলে দোয়া কোনো দুটোই পড়ি। বেতরের নামাজ 1 রাকাত 3 রাকাত 5 রাকাত 7 রাকাত 9 রাকাত পড়া যায় একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা করতেন সেটা বেতরের আগেও তিনি কিছু নফল পড়তেন, ফলে তার 2 রাকাত 2 রাকাত করে পরে 1 রাকাতের নফলটা, 1 রাকাতের বেতরটা ছিল। আর আপনি হাসলুল মুসলিমের মধ্যে দুটো কুনুতি পাবেন, দুটো কুনুতি শুদ্ধ, সেটা আদায় করতে কোনো অসুবিধা নেই। তো আমরা এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।